আমি ক্লাসটা তাহলে শুরু করছি, আর তোমরা কেউ যদি শুনতে না পাও আমাকে চ্যাটেতে লিখে জানিও বা মাইক্রোফোন অন করে বলো আমাকে, কারণ তোমরা যদি শুনতে না পাও আমি তো বুঝতে পারবো না। স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ দিদি, ঠিক আছে, তাহলে শুরু করছি। আজকে আমাদের এটা 6 নম্বর ক্লাস হচ্ছে, তো প্রথম থেকে আমরা যেটা পড়েছিলাম সেটা একটু রিভিশন করে নিচ্ছি, তারপর তোমাদের কার কি বুঝতে অসুবিধা হচ্ছে বলো, তারপর নতুন জায়গায় যাব। তো আমরা যেটা দেখছিলাম প্রথম লক্ষণের যে অংশটা আমরা প্রথম পড়েছিলাম সেটা হচ্ছে এই জায়গাটা, কি বলছে? সাধ্যা ভাবাধিকরণ বৃত্তি ভাবশ্চ তাদৃশ বৃত্তিত্ব সামান্য ভাব বোধ তেন ধূমবান বহ্নের ইত্যাদ ধূমভাববৎ জলহ্রদাদি বৃত্তি ভাবস্য ধূমভাববৎ বৃত্তিত্ব জলত্ব উভয়ত্বাবচ্ছিন্যা ভাবস্য চ বহ্নৌ সত্যি অপি ন ক্ষতিহীন। অর্থাৎ এখানে সামান্য ভাবকে গ্রহণ করার কথা প্রথম বলা হচ্ছে। এই ধূমবান বহ্নে এই যে অসাধেতুক স্থল এটাকে গ্রহণ করা হয়েছে, এই অসাধেতুক স্থল গ্রহণ করে বলা হচ্ছে যে এখানে দু ধরনের আপত্তি হতে পারে, অর্থাৎ দোষ ঘটতে পারে। সেটা একটা হচ্ছে যদি জলহ্রদ আদিতে বৃত্তির অভাব ধরা হয়, ধূমাভাবাদীকরণ নিরূপিত বৃত্তিত্ব জলরাদাদিতে বৃত্তির অভাব, এবং ধূমাভাবাদীকরণ নিরূপিত বৃত্তিত্ব জলত্ব এই উভয় অভাব। এইভাবে দুটো আপত্তি দেখানো হয়েছিল। এই দুটো আপত্তি ঘটবে না যদি এখানে সামান্য ভাব শব্দটাকে গ্রহণ করা হয়। সামান্য ভাব শব্দটাকে গ্রহণ করা হলে ধূমাভাবাদীকরণ রূপে জলহ্রদাদিতে বৃত্তির অভাব যেটা দেখিয়ে আপত্তি তোলা হয়েছে সেই আপত্তিটিকেও গ্রহণ করা যাবে না, আবার ধূমাভাবাদীকরণ নিরূপিত বৃত্তিত্ব জলত্বের যে আপত্তিটা দেখানো হয়েছে উভয়াভাব সেটাও কেউ গ্রহণ করা যাবে না, কারণ এখানে বৃত্তিত্বটাকে সামান্য ভাব বুঝতে হবে, আর সামান্য ভাব বুঝলে এখানে কোনো দোষ ঘটবে না। তারপর যে এখানে এই যে পরিষ্কৃত করা হলো, এই পরিষ্কৃত পড়ে কি বলা হচ্ছে? প্রথম আমাদের লক্ষণটা ছিল সাধ্যা ভাববাদ বৃত্তিত্ব, তো এই অতিব্যাপ্তি বাড়নের জন্য সামান্য ভাব যুক্ত করার পর কি হচ্ছে? সাধ্যা ভাবাধিকরণ নিরূপিত হ্যাঁ, তা অতিব্যাপ্তি, এই যেটা অতিব্যাপ্তি ঘটছে সেই অতিব্যাপ্তিটা বাড়ানোর জন্য বলা হচ্ছে আমাদের সামান্য ভাব ধরতে হবে। তো প্রথম আমাদের লক্ষণটা ছিল সাধ্যা ভাববৎ বৃত্তিত্বম, এবার পরিষ্কৃত রূপটা কি দাঁড়ালো? সাধ্যা ভাবাধিকরণ নিরূপিত বৃত্তিত্ব সামান্য ভাব ব্যাপ্তিহীন, মানে সামান্য ভাবকে যুক্ত করা হলো। এটার অর্থ হচ্ছে সাধ্যের অভাবের অধিকরণ নিরূপিত যে বৃত্তিত্ব সেই বৃত্তিত্বের সামান্য ভাবই হলো ব্যাপ্তি। তারপরে আমরা কি দেখেছিলাম? তারপরে দেখেছিলাম বৃত্তিশ্চ হেতুতাবচ্ছেদক সম্বন্ধেন, এক সেকেন্ড, হ্যাঁ, তারপরে আমরা দেখেছিলাম বৃত্তিশ্চ হেতুতাবচ্ছেদক সম্বন্ধেন বিবক্ষণীয়,
অর্থাৎ এরপর আমাদের বুঝতে হবে হেতুতাবচ্ছেদক সম্বন্ধে। তেন বন্ধ ভাববতি ধূমাবয়বে জলহ্রদাদৌ চ সমবায়ন কালিক বিশেষণতাদি বিশেষ বিশেষণতাদিনা চ ধূমস্য বৃত্তিয়াবপি ন ক্ষতি। অর্থাৎ কি বলছে, সাধ্যাভাবাদীকরণ নিরূপিত বৃত্তিত্বকে আমাদের হেতুতাবচ্ছেদক সম্বন্ধে বুঝতে হবে। এবার হেতুতাবচ্ছেদক সম্বন্ধে যদি আমরা এটাকে ধরি, তাহলে বর্ণভাবাদীকরণ রূপে ধূমাবয়বে এবং জলহ্রদাদিতে যথাক্রমে সমবায় আর কালিক বিশেষণতাদি সম্বন্ধে ধূমের বৃত্তিটা থাকলেও কোনো ক্ষতি হবে না, অর্থাৎ অব্যাপ্তি হবে না। এখানে স্থলটা হচ্ছে সধেতুক স্থল। তো এই যে লক্ষণের পরিশুদ্ধিটা করা হলো, সেইখানে আমরা এই দুটো স্থল দেখেছিলাম। একটা স্থলে বলা হচ্ছে ধূমাবয়বে সমবায় সম্বন্ধে ধূম ধূম থাকছে, ধূমের বৃত্তি হচ্ছে, অথচ ধূমাবয়ব হয়ে যাচ্ছে সাধ্যাভাবাদীকরণ, কারণ ধূমাবয়বে বহ্নি থাকে না। আর একটা স্থল দেখেছিলাম জলহ্রদাদিতে কালিক বিশেষণদাদি সম্বন্ধে ধূম থাকছে এবং সাধ্যাভাবাদীকরণ অর্থাৎ বর্ণভাবাদীকরণ হচ্ছে জলহ্রদ। তাহলে বৃত্তিটা ধূমের অর্থাৎ হেতু থেকে যাওয়া, এখানে অব্যক্তি ঘটছে দুটো স্থলে, মানে দুভাবে দুভাবে এই সধেতুক স্থলটাতে অব্যক্তি ঘটছে। তো এই অব্যক্তি বারণের জন্য এখানে গ্রহণ করতে হবে হেতুতাবচ্ছেদক সম্বন্ধকে। হেতুতাবচ্ছেদক সম্বন্ধকে গ্রহণ করে লক্ষণটি কিভাবে পরিষ্কৃত করা হচ্ছে দেখো। সাধ্যা ভাবাধিকরণ নিরূপিত হেতুতাবচ্ছেদক সম্বন্ধাবচ্ছিন্ন বৃত্তিত্ব সামান্যা ভাব ব্যক্তি। অর্থাৎ হেতুতাবচ্ছেদক সম্বন্ধে সাধ্যা ভাবের যে অধিকরণ নিরূপিত বৃত্তিত্বের সামান্যা ভাব, তাই হলো ব্যক্তি। এই গেল। এরপরে আমরা আরো কিছু আপত্তি এবং তার নিরাশ দেখেছিলাম। সেখানে কি বলছে, সাধ্যাভাবশ্চ সাধ্যতাবচ্ছেদক সম্বন্ধাবচ্ছিন্ন সাধ্যতাবচ্ছেদকাবচ্ছিন্ন প্রতিযোগিতাকু বোধ তেন বহ্নিমান ধূমাতিত্বাদৌ সমবায়াদি সম্বন্ধেন বহ্নি সামান্য ভাববতি সংযোগ সম্বন্ধেন তত্তৎ বহ্নিত্ব বহ্নি জল উভয়ত্বাবচ্ছিন্ন ভাববতি বচ্ছিন্যা ভাববতি চ পর্বতাদৌ সংযোগেন ধূমস্য বৃত্তিয়াবপি ন ক্ষতিঃ। এখানে কি বলছে, সাধ্যাভাবকে আমাদের ধরতে হবে সাধ্যতাবচ্ছেদক সম্বন্ধে এবং সাধ্যতাবচ্ছেদক ধর্ম অবচ্ছিন্ন রূপে, সাধ্যতাবচ্ছেদক ধর্ম অবচ্ছিন্ন প্রতিযোগিতার নিরূপক অভাবকে বুঝতে হবে। তাহলে এই যে বন্নিমান ধূমাত সধেতুক স্থল, এখানে সমবায়াদি সম্বন্ধে বন্ধি সামান্যভাব বিশিষ্ট এবং তত্তৎ বন্ধিত্ব ও বন্ধি জলের উভয়ত্বাবচ্ছিন্ন ভাব বিশিষ্ট পর্বতাদিতে ধূম থাকলেও কোনো ক্ষতি হয় না। মানে এখানে আমাদের আমরা তিনটে আপত্তি দেখেছিলাম। এই তিনটে আপত্তিতে কি বলা হচ্ছে, যে সাধ্যাভাবাদীকরণকে আমরা পর্বত ধরতে পারি, সেই পর্বতে সমবায়াদি সম্বন্ধে বন্ধি থাকছে না, অর্থাৎ সেটা হয়ে যাচ্ছে বর্ণভাবাদীকরণ, কিন্তু সেখানে হেতু ধূম থাকছে, তাহলে অব্যক্তি ঘটছে। আবার মহানসীয় বন্ধি, যজ্ঞবেদীয় বন্ধি ইত্যাদি তত্তৎ বন্ধিত্ব পর্বতে থাকছে না, অথচ ধূম থাকছে, তাহলে এখানে অব্যক্তি ঘটছে। আবার কি বলছে, বন্ধি আর জলের উভয় অভাব থাকছে পর্বতে, কিন্তু পর্বতে ধূম বর্তমান থাকছে, তাহলেও অব্যক্তি ঘটছে। তিনটে আপত্তি এখানে দেখেছিলাম। এর উত্তরে কি বলছি, সাধ্যতাবচ্ছেদক সম্বন্ধ সাধ্যতাবচ্ছেদক ধর্ম অবচ্ছিন্ন রূপে বুঝলে কোনো ক্ষতি হয় না। কেননা সাধ্যতাবচ্ছেদক সম্বন্ধে এখানে কি হয়ে যাচ্ছে, যে সম্বন্ধে সাধ্যকে পক্ষে অনুমান করা হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে এখানে সংযোগ। তাই সমবায়াদি সম্বন্ধে পক্ষে পর্বতে পক্ষ পর্বতে বন্ধি না থাকলেও, সাধ্য বন্ধি না থাকলেও কোনো সমস্যা হবে না। আবার তত্তৎ বন্ধিত্ব, আমরা যদি সাধ্যতাবচ্ছেদক ধর্ম অবচ্ছিন্ন রূপে বুঝি, তাহলে আমাদের বন্ধিত্ব ধর্ম বিশিষ্ট বন্ধিকে বুঝতে হবে, তত্তৎ বন্ধিত্বকে আমরা নিতে পারবো না,
একই ভাবে আমরা বন্নি আর জলের উভয়ভাবকেও নিতে পারবো না। উভয়ত্বাবচ্ছিন্ন ভাব বিশিষ্ট যেটা বলা হচ্ছে বন্নি ও জলের, এটাকেও গ্রহণ করতে পারবো না। তাহলে আমাদের বুঝতে হবে সাধ্যতাবচ্ছেদক সম্বন্ধ আর সাধ্যতাবচ্ছেদক অবচ্ছিন্ন, অর্থাৎ সাধ্যতাবচ্ছেদক ধর্ম অবচ্ছিন্ন রূপে। তাহলে পরিষ্কৃত লক্ষণটা কি আসছে? সাধ্যতাবচ্ছেদক সম্বন্ধাবচ্ছিন্ন, সাধ্যতাবচ্ছেদক অবচ্ছিন্ন, সাধ্যা ভাবাধিকরণ নিরূপিত, হ্যাঁ। তাহলে আমাদের পরিষ্কৃত লক্ষণটা কি দাঁড়াচ্ছে? সাধ্যতাবচ্ছেদক সম্বন্ধাবচ্ছিন্ন, সাধ্যতাবচ্ছেদকাবচ্ছিন্ন, সাধ্যাভাবাধিকরণ নিরূপিত, হেতুতাবচ্ছেদক সম্বন্ধাবচ্ছিন্ন, বৃত্তিত্ব সামান্যভাব ব্যাপ্তি ব্যাপ্তি, অর্থাৎ সাধ্যতাবচ্ছেদক ধর্ম সম্বন্ধাবচ্ছিন্ন, হেতুতাবচ্ছেদক সম্বন্ধে সাধ্যাভাবাধিকরণ নিরূপিত, যে বৃত্তিত্বের সামান্য ভাব তাই ব্যক্তি। তাহলে আরেকবার বলে দিই কি দাঁড়ালো ব্যাপারটা। আমরা এতক্ষণ যে 7টা পয়েন্ট পড়লাম, 7টা আপত্তি দেখলাম, সেই 7টা আপত্তি নিরাশের জন্য এই সাধ্যা ভাববাদ বৃত্তিত্বম এই অংশটাকে পরিষ্কৃত করে এত বড় একটা লক্ষণ দাঁড়িয়েছে। সেটা কি হচ্ছে তাহলে? সাধ্যতাবচ্ছেদক সম্বন্ধাবচ্ছিন্ন, সাধ্যতাবচ্ছেদকাবচ্ছিন্ন, সাধ্যা ভাবাধিকরণ নিরূপিত, হেতুতাবচ্ছেদক সম্বন্ধাবচ্ছিন্ন, বৃত্তিত্ব সামান্যভাব ব্যাপ্তিহি, অর্থাৎ সাধ্যতাবচ্ছেদক ধর্ম ও সম্বন্ধাবচ্ছিন্ন, হেতুতাবচ্ছেদক সম্বন্ধে সাধ্যাভাবাধিকরণ নিরূপিত, বৃত্তিত্বের যে সামান্যভাব তাই হলো ব্যাপ্তি। তো এই অবধি আমরা পড়েছিলাম। এবার তোমরা প্রশ্ন করতে পারো, তোমাদের এই অবধি বোঝায় কিছু সমস্যা আছে কিনা, কিছু জানার আছে কিনা, তাহলে সেই কনফিউশন কিছু থাকলে সেগুলো ক্লিয়ার করে নিয়ে তারপর নতুন অংশটায় যাব। কারণ এতক্ষণ আমরা দেখছিলাম দুটো স্থল, যেটা হচ্ছে একটা পর্বত বহ্নিমান ধূমাৎ সধেতুক স্থল, আর একটা হচ্ছে পর্বত ধূমবান বহ্নি অসধেতুক স্থল। এই দুটো স্থল নিয়ে এতক্ষণ আমরা দেখছিলাম, এবার নতুন একটা উদাহরণে যাব। তার আগে তোমাদের কোনো সমস্যা আছে কিনা একবার বলে নাও। তোমরা শুনতে পাচ্ছো তো আমার কথা? হ্যাঁ দিদি, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, কিছু বোঝার থাকলে বলো কোনো জায়গাটা। দিদি বলছি, হ্যাঁ বলো। হ্যাঁ বলছিলাম যে ওই যে জায়গাটা, যে বৃত্তিশ্চে হেতুতাবচ্ছেদক সম্বন্ধেন বিবক্ষণীয় তেন বর্ণ ভাবপতি ধূমাবায়বে জলহ্রদাত চ সবায়ন কালিক বিশ্বমতাদিনা চ ধূমস্য বৃত্তাবপি নস্যতি। ওই জায়গাটা যে হয়েছে ওইটাকে আমি একটু মানে করেছি, মানে এভাবে লিখেছি দেখো, মানে পর্বত মন্ডিমান ধূমাত, এটা হচ্ছে প্রসিদ্ধ সহেতুক স্থল। তুমি হেতু এখানে হচ্ছে হচ্ছে সাধ্য সম্বন্ধের কথা বন্নি, বললে তো? হ্যাঁ 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 বলো। সাধ্য বন্নি, সাধ্য বন্নি হেতু ধূম, এবং সাধ্যা ভাব হচ্ছে বন্য ভাব, আর সাধ্যা ভাবাধিকরণ সবাই সম্বন্ধে ধরেছি ধূমাবয়ব, ঠিক আছে? এই ধূমাবয়বে সাধ্য বন্নি থাকে না, যে আপত্তিটা করা হচ্ছে। এবার বলছে যে পর্বত বন্নিমান ধূমাত প্রসিদ্ধ সধেতুক অনুমিতি স্থলে সাধ্য বন্নি ও হেতু ধূম হওয়ায় সাধ্যা ভাবাধিকরণ ধূমাবয়ব নিরূপিত বৃত্তিতে সমবায় সম্বন্ধে হেতু ধূমে বৃত্তিত্ব হওয়ায় উক্ত সধেতুক স্থলে অব্যাপ্তি দোষ ঘটে। ঠিক আছে দিদিটা, আরেকবার বলো এই শেষের অংশটা কি বললে? এই ধূমাবয়ব সাধ্যে বন্যি থাকে না, ঠিক আছে? পর্বত বন্যিমান ধূমাত প্রসিদ্ধ সধেতুক অনুমিতি স্থলে সাধ্য বন্যি
ও হেতু ধূম হওয়ায় শ্রদ্ধা ভাবাদিকরণ ধূমাবয়ব নিরূপিত বৃত্তিতা সমবায় সম্বন্ধে হেতু ধূমে বৃত্তিত্ব হওয়ায় অর্থাৎ অবৃত্তিত্ব না হওয়ায় উক্ত সধেতুক স্থলে অব্যাপ্তি দোষ ঘটে। হ্যাঁ, ধূমাবয়বে ধূমাবয়ব হয়ে যাচ্ছে শ্রদ্ধা ভাবাদিকরণ, তো শ্রদ্ধা ভাবাদিকরণে সমবায় সম্বন্ধে হেতু ধূম হেতু ধূম থাকছে, কারণ ধূমাবয়বে ধূম সমবায় সম্বন্ধেই বর্তমান থাকে, আর শ্রাদ্ধ বহ্নি ধূমাবয়বে থাকছে না, তাই শ্রদ্ধা ভাবাদিকরণ হয়ে যাচ্ছে। তো শ্রদ্ধা ভাবাদিকরণ যে ধূমাবয়ব নিরূপিত বৃত্তিত্ব হেতু ধূমে থাকছে, অবৃত্তিত্ব থাকছে না, তাই লক্ষণ সমন্বয় হচ্ছে না, অব্যাপ্তি দোষ করছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এটা হলো। এবার এটা আপত্তিটা নিরসন করছি এইভাবে যে পর্বত বর্ণিমান ধূমাত প্রসিদ্ধ সধেতুক স্থল, এখানে শ্রাদ্ধ হলো বন্যী, হেতু হলো ধূম, শ্রাদ্ধাভাব হলো বন্যভাব, শ্রাদ্ধা ভাবাধিকরণ জলরথ। এখানে হেতুতাবচ্ছেদক সংযোগ সম্বন্ধে শ্রাদ্ধাভাব অধিকরণ কি হিসাবে জলরথকে পাই? হেতুতাবচ্ছেদক সম্বন্ধ সংযোগ, তারপর কি বললে? হ্যাঁ, শ্রাদ্ধাভাবের অধিকরণ হিসাবে জলরথকে পাই। দেখো, এখানে জলরথের কথা যে উল্লেখ করতেই হবে তার কোনো মানে নেই। হ্যাঁ, জলরথকে তো অবশ্যই আমরা শ্রাদ্ধাভাবাদিকরণ সংযোগ সম্বন্ধে পাচ্ছি, ধূমাবয়বকে নেওয়া যাবে না, কারণ ধূমাবয়ব যে হেতু ধূম শ্রাদ্ধাভাবাদিকরণ রূপে যে ধূমাবয়বকে নেওয়া হচ্ছে তাতে হেতু ধূম সমবায় সম্বন্ধে থাকছে, হেতুতাবচ্ছেদক সংযোগ সম্বন্ধে থাকছে না। হ্যাঁ তাহলে এখানে যদি জলরথকে নেওয়া যেতে পারে। হ্যাঁ, জলরথকে নিশ্চয়ই নেওয়া যেতে পারে, কারণ জলরথে শ্রাদ্ধাভাবাদিকরণ হচ্ছে এবং হেতু ধূমেরও সংযোগ সম্বন্ধে অবৃত্তিত্ব থাকছে। অবৃত্তিত্ব হয়ে যাবে, তাহলে এখানে লক্ষণ চলে গেল এবং এখানে অব্যাপ্তি অসন্তুষ্ট হলো না, হচ্ছে অব্যাপ্তি হচ্ছে না। হ্যাঁ, এবার দিবি। হ্যাঁ, আরেকটা, এবার এই জায়গাটা হলো, এবার এখানটা। হ্যাঁ বলো। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে কালিক বিশেষণতা সম্বন্ধে সেটা দেখাচ্ছে, ঠিক আছে। ওটাকে বলছে যে আমি ওটাকে একবারই লিখেছি, মানে একবারই ভাবে করেছি, যে পর্বত বর্ণিমান ধূমাত প্রসিদ্ধ সহায়তুক স্থল দিচ্ছি, এখানে শ্রাদ্ধ হলো বন্যী, হেতু ধূম, শ্রাদ্ধা ভাব হচ্ছে বন্যভাব, এবং শ্রাদ্ধা ভাবাদিকরণ জলরথকে ধরেছি, জলরথ। এই শ্রাদ্ধা ভাবাদিকরণ জলরথ আদি রূপে হেতু ধূমে কালিক বিশেষণতা সম্বন্ধে বৃত্তি হয়ে থাকে। ন্যায় বৈশেষিক মতে যে কোনো জন্য বস্তুই কালিক সম্বন্ধে কালের সাথে সম্বন্ধ যুক্ত থাকে, এই সমস্ত বস্তুই কালিক সম্বন্ধে কালে ও জন্য পদার্থে থাকে, সুতরাং শ্রাদ্ধা ভাবাদিকরণ নিরূপিত বৃত্তিত্ব হেতু ধূমে থাকায় সধেতুক স্থলে লক্ষণটি সমন্বিত হয় না, ফলে লক্ষণে অব্যাপ্তি দোষ হয়। কালিক সম্বন্ধে এই অব্যাপ্তি, হ্যাঁ বলো, ধূম, হ্যাঁ, এই অব্যাপ্তি বারণের জন্য মথুরানাথ বলেন শ্রাদ্ধা ভাবাদিকরণ নিরূপিত বৃত্তিত্বকে হেতুতাবচ্ছেদক সম্বন্ধে বুঝতে হবে, মানে সংযোগ সম্বন্ধে। উক্ত সধেতুক স্থলে হেতুতাবচ্ছেদক সম্বন্ধ হলো সংযোগ, হেতু যে সম্বন্ধে পক্ষে থাকে তাকে বলা হয় হেতুতাবচ্ছেদক সম্বন্ধ, সংযোগ সম্বন্ধে শ্রাদ্ধা ভাবাদিকরণ জলরদাদি নিরূপিত বৃত্তিতা ভাব হেতু ধূমে বৃত্তিত না হওয়ায় অর্থাৎ অবৃত্তিত্ব হওয়ায় উক্ত সহেতুক স্থলে লক্ষণটি সমন্বয় হলো এবং লক্ষণটি অব্যাপ্তি অসন্তুষ্ট হলো না। ঠিক আছে, এবার এখানে তোমাদের আমি একটা জিনিস বলে দিই, যে এই যে আমরা হেতুতাবচ্ছেদক সম্বন্ধ, শ্রাদ্ধতাবচ্ছেদক সম্বন্ধ, শ্রাদ্ধতাবচ্ছেদক ধর্ম এগুলো দেখছি, আমরা কিন্তু এই পার্টিকুলার দুটো স্থলে অর্থাৎ পর্বত বর্ণিমান ধূমাত আর পর্বত ধূমবান বন্যে, এই দুটো জায়গাতেই আমরা দেখেছি। তো এই দুটো জায়গার পরিপ্রেক্ষিতে এখানে সংযোগ সম্বন্ধ, হেতুতাবচ্ছেদক সম্বন্ধ, শ্রাদ্ধতাবচ্ছেদক সম্বন্ধ হচ্ছে, অন্য স্থল হয়ে গেলে সেখানে কিন্তু হেতুতাবচ্ছেদক সম্বন্ধ বদলে যেতে পারে, সমবায় হতে পারে, স্বরূপ হতে পারে, অন্য কোনো সম্বন্ধ হতে পারে, আবার একইভাবে শ্রাদ্ধতাবচ্ছেদক সম্বন্ধ বদলে যেতে পারে, শ্রাদ্ধতাবচ্ছেদক ধর্মেরও পরিবর্তন ঘটতে পারে। এমন নয় যে এখানে সংযোগ হয়েছে মানে প্রত্যেকটা স্থলেই সংযোগ হবে। হ্যাঁ কি বলছো রোহন? যে ঘটোত্তন্ত ভগবান পটোত্তাদ, ওখানে যেমন স্বরূপ সম্বন্ধ হলে অপ্রসিদ্ধ হয়ে যাবে, হ্যাঁ, আবার সমবায় সম্বন্ধে ঘটোত্ত ঘটে থাকে, সমবায় সম্বন্ধে হলে তাহলে ওখানে হ্যাঁ অপ্রসিদ্ধ হবে না। হ্যাঁ ওই জায়গাগুলো আমি পড়ে আসবো, ওখানে অব্দি এখন আর পড়ানো হয়নি আমার, কিন্তু পরবর্তী স্থলগুলোতে আমরা ওগুলো দেখবো, সেই জন্য আমি কথাটা বলে রাখলাম। আচ্ছা বাকিরা বলো, তোমাদের আর কি বুঝতে প্রবলেম হচ্ছে?
হ্যাঁ, কেউ কিছু বলছিলে? দিদি আমি বলছি, হ্যাঁ বলো। হ্যাঁ এবার প্রথমটা নিয়ে একটু বলছি, মানে ওই শ্রদ্ধা ভাবাধিকরণ বৃত্তিত্ব ভাবশ্চ তাদৃশ বৃত্তিত্ব সামান্য ভাব বোধ্য, ওটা একটু বলছি ঠিক আছে। হ্যাঁ বলো। ওইটা ওই প্রসিদ্ধ অসহেতুক স্থলে এখানে আমি করেছি যে পর্বত ধূমবান বন্যে, এখানে শ্রাদ্ধ হলো ধূম, হেতু হলো বন্যী, শ্রদ্ধা ভাব হচ্ছে ধূমাভাব এবং শ্রদ্ধা ভাবাধিকরণ জলরথ। এটা তুমি যেভাবে স্লাইডটা দেখিয়েছো সেভাবে এটা দিয়েছি, যে জলরথ ঘট পট তপ্ত লোহপিণ্ড আদি যাবত বস্তু, কারণ এগুলি শ্রাদ্ধ ধূমে থাকে না, ফলে শ্রাদ্ধা ভাবাধিকরণ নিরূপিত বৃত্তিতে থাকে জলরদাদিতে, ফলে পর্বত ধূমবান বন্যে প্রসিদ্ধ অসহেতুক স্থলে শ্রাদ্ধা ভাবাধিকরণ জলরদাদি নিরূপিত বৃত্তিতার অভাব হেতু বন্যীতে থাকে, ফলে প্রসিদ্ধ অসহেতুক স্থলে ব্যাপ্তির উক্ত লক্ষণটি সমন্বয় হয়ে যায় এবং অতিব্যাপী দোষ ঘটে। এটা হয়েছে। হ্যাঁ এবার অতিব্যাপ্তি নিরাশ যেটা করা হচ্ছে, অতিব্যাপ্তি বারণের নিরাশ করার জন্য আমি এইভাবে লিখেছি, এটা একটু বলছি দেখবে, হ্যাঁ বলো। যে পর্বত ধূমবান বন্যে প্রসিদ্ধ অসহেতুক স্থলে হেতু বন্যীতে ত্রাদিশ জলহদা আদি নিরূপিত বৃত্তিতা বিশেষের অভাব থাকলেও যাবত বৃত্তিতার অভাব থাকে না, সামান্য ভাবকে গ্রহণ করায় সাদ্দা ভাবাধিকরণ জলরদাদির মতো নির্দিষ্ট কোনো সাদ্দা ভাবাধিকরণ বৃত্তিতা নেওয়া যাবে না, সাদ্দা ভাবাধিকরণ যাবত বৃত্তিটাকেই গ্রহণ করতে হবে, যেহেতু তপ্ত লোহপিণ্ড শ্রাদ্ধা ভাবের অধিকরণ হতে পারে, তা আর এই শ্রাদ্ধা ভাবাধিকরণ নিরূপিত বৃত্তিতা হেতু বন্যীতে থাকে, ফলে বৃত্তিতার সামান্য ভাব বন্যীতে না থাকায় ব্যাপ্তির লক্ষণ অসহিত গেল না এবং অতিব্যাপ্তি বাড়িত হলো। ঠিক আছে, ঠিক হ্যাঁ আছে, আরেকটা দিদিভাই বলছি, দ্বিতীয়, হ্যাঁ বলো। হ্যাঁ দ্বিতীয় আপত্তিটা, প্রসিদ্ধ অসহিত স্থলে পর্বত ধূমমান বন্যে, মানে এটা যেটা উভয়ভাবে যে কনসেপ্টটা হয়েছে সেখানটাই বলছি, যে শ্রাদ্ধ হলো ধূম, হেতু হলো বন্যী, শ্রাদ্ধা ভাব হলো ধূমাভাব এবং শ্রাদ্ধা ভাবাধিকরণ হলো বন্যিত্ব ও জলত্ব উভয়াভাব। এটা এখানে আমি বলছি, তুমি যে এখানে দিচ্ছ স্লাইডে জলরথ ঘট পট তপ্ত লোহপিণ্ড আদি যাবত বস্তু, কারণ এগুলিতে শ্রাদ্ধ ধুমে থাকে না, আমি এখানে যদি ওটা বন্যিত্ব এবং জলত্ব একসাথে উভয়াভাব করতে পারি তো শ্রাদ্ধা ভাবাধিকরণ হিসাবে। শ্রদ্ধা ভাবাধিকরণ কি বলতে চাইছো? সেকেন্ড স্লাইডে তুমি যেটা বলেছো ওখানে প্রসিদ্ধ অসহিত স্থলে, মানে যেটা তুমি উভয় ভাব হিসেবে দেখাচ্ছ, সেখানে তুমি শ্রাদ্ধা ভাবাধিকরণ করেছো জলরথ ঘট পট তপ্ত লোহপিণ্ড আদি যাবত বস্তু, ঠিক আছে, তা আমি বলছি যদি ওখানে মানে বন্যিত্ব ও জলত্ব উভয় ভাবকে দেখানো হয় শ্রাদ্ধা ভাবাধিকরণ হিসেবে। হ্যাঁ, এটা তো হতেই পারে, মানে বন্ধিত্ব হ্যাঁ আর কারণ ওখানে চলকের তো, উভয় ওখানে তো ভাবটাকেই তো এখানে বোঝানো হচ্ছে। এবার ওটাই বলছি ধূমাভাবাদী করণ, শ্রদ্ধা এখানে ভাবাধিকরণ হিসেবে দেখো আপনারা, বন্ধিত্ব আর জলত্ব ওটা হচ্ছে উভয়া ভাব, অধিকরণ নয়। এখানে অধিকরণ কোনটাকে নেওয়া হচ্ছে? জলরধে বন্ধিত্ব ও জলত্বের উভয়াভাব রয়েছে, ঘটপটাদিতে বন্ধিত্ব জলত্বের উভয়াভাব রয়েছে, তপ্ত লৌহপিণ্ডেও বন্ধি থাকলেও বন্ধিত্ব আর জলত্বের উভয়াভাব রয়েছে, এইটা বোঝানোর জন্য এখানে শ্রদ্ধাভাবাদীকরণ হয়েছে জলরধ ঘটপট তপ্ত লৌহপিণ্ড আদি যাবত বস্তু। ওখানে যে এবার তুমি ওখানে যেটা যদি বলছো, যদি জল, হ্যাঁ আমাকে একটু বলে নিতে দাও, তুমি যেটা বলছো যে আমরা যদি বন্ধিত্ব আর জলত্বের উভয়াভাব ওখানে লিখি, হ্যাঁ ওটা হয়ে যাচ্ছে উভয়াভাব। আর এখানে দেখো আমাদের কি নিতে হচ্ছে, সাধ্য ভাবাধিকরণ অধিকরণটা, তো অধিকরণটা তো অভাব নয়, অধিকরণটা তো কোথায় থাকে অভাবটা সেটা বোঝাচ্ছে। আথেয় আশ্রয়, আশ্রয়, হ্যাঁ হ্যাঁ আশ্রয়, আশ্রয়, তো সেই জন্যে তুমি অভাবটা উভয়াভাব সেটার উল্লেখ করতেই পারো অবশ্যই, এবং সেই অভাবটা কোথায় থাকছে দেখানোর জন্য ধূমাভাবাদীকরণ রূপে এই স্থলগুলো হতে পারে। তপ্ত লৌহপিণ্ডটা বিশেষ করে বলছি, কারণ বাকি জায়গাগুলোতে বন্ধিও থাকছে না, কিন্তু তপ্ত লৌহপিণ্ডে বন্ধি বর্তমান, কিন্তু বন্ধি আর জলত্বের উভয়াভাব বর্তমান। বন্ধি থাকলেও আমরা উভয়াভাবটাকে গ্রহণ করতে পারবো, কারণ বন্ধি জল একসঙ্গে থাকে না। এবার ওটা লিখেছি দেখো, যে কারণ ধূম এখানে লিখেছি যে তপ্ত লোহপিণ্ড আদি যাবত বস্তু, কারণ এগুলিতে শ্রাদ্ধ ধূমে থাকে না, তাহলে ধূম ভাবাধিকরণ নিরূপিত বৃত্তিতে থাকে জলরথে ঘট পট তপ্ত লোহপিণ্ড আদি যাবত বস্তুতে, ফলে পর্বত ধূমবান বন্যে প্রসিদ্ধ অসহেতুক স্থলে
সাধ্যা ভাবাধিকরণ নিরূপিত বর্ণিত জলত্ব উভয়াভাব হেতু বর্ণিত থাকায় প্রসিদ্ধ অসহেতুক স্থলে লক্ষণটি সমন্বয় হয়ে যায় এবং লক্ষণটিতে অতিব্যাপ্তি দোষ ঘটে। এবার এই দ্বিতীয় আপত্তিটা নিরসন করার জন্য আমি এইভাবে লিখেছি যে বৃত্তিত্বে সামান্য ভাব গৃহীত হলে সাধ্যা ভাবাধিকরণ নিরূপিত বৃত্তিত্ব ও জলত্ব উভয়তাবচ্ছিন্ন অভাবকে আর গ্রহণ করা যাবে না, কারণ বৃত্তিত্বের সামান্য ভাব কেবল বৃত্তিত্বতা বচ্ছিন্ন প্রতিযোগিতা অভাব নয়, পরন্তু বা ফলে বৃত্তিত্বের ধর্মাবচ্ছিন্ন বৃত্তিত্বতা বচ্ছিন্ন প্রতিযোগিতা অভাব। অতএব ধূম ভাবাধিকরণ জলরাদি নিরূপিত বৃত্তিত্ব ভাবটি ধূম ভাবাধিকরণ নিরূপিত বৃত্তিত্বের অতিরিক্ত জলহদাদি নিরূপিতত্বের দ্বারা অবচ্ছিন্ন প্রতিযোগিতা অভাব হয়। এই উক্ত উভয় ভাবটি সাধ্য ভাবাধিকরণ বৃত্তিত্ব অতিরিক্ত জলত্ব ও উভয়ত্ব ধর্মের দ্বারা অবচ্ছিন্ন প্রতিযোগিতা অভাব হয়, এই তাদৃশ অভাব গ্রহণ করে অতিব্যাপ্তি দেখানো যাবে না। আচ্ছা, তুমি খুব কঠিন করে লিখেছো, আমার নিজেরই গুলিয়ে যাচ্ছে তোমার লেখাটায়, কারণ দেখতে পাচ্ছি না, তো শুনতে গেলে একটা গন্ডগোল হয়ে যায়। তুমি নিজে বুঝে লিখেছো কি? আমি 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 একদম একদম দিদি, আমি ওটা বুঝেই লিখেছি, আর আমি একটু মানে মানে বইটা একটু হেল্প নিয়ে লিখেছি। ঠিক আছে, লেখায় ভুল আছে আমি বলছি না, কিন্তু কঠিন হয়ে যাচ্ছে, তো নিজেরা বুঝে লিখবে ভুল যাতে না হয়ে যায়। আর একটা জিনিস বলে দিই, এখানে যেহেতু অনেকগুলো সন্ধি থাকে, তো ধূম ভাবাধিকরণ নয়, আমারও দু এক জায়গায় আমার অবশ্য স্পেলিং মিস্টেক হয়ে গেছিল, আমি যেগুলো ইউটিউবে যখন আপলোড করেছি তখন ওখানগুলো একটুখানি স্টার মার্ক করে কারেকশন করে দিয়েছি। ধূমা ভাবাধিকরণ হবে, কারণ ধূমের অভাবের অধিকরণ, তো ধূম যুক্ত অভাব ধূমা ভাব হয়ে যাচ্ছে, মানে ধয় দীর্ঘ ময়াকার ভয়াকার ব। তো বানানগুলো একটু খেয়াল রাখবে, যেখানগুলো সন্ধি আছে সেখানগুলো কি বলতে চাইছে, যদি এরম সাধ্যা ভাবাধিকরণ সাধ্যের অভাবের অধিকরণ, তো ওখানগুলো সন্ধি হয়ে যাবে, তো ওগুলো একটুখানি খেয়াল রেখে সেই অনুযায়ী তোমরা বানানগুলো লিখবে যাতে ভুলটা না হয়। আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে বা কিছু জানার আছে বলো তাহলে। বাকিরা শুনতে পাচ্ছো আমার কথা? হ্যালো, হ্যাঁ দিদি, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি তাহলে আজকের নতুন অংশটা একটু শুরু করছি। তো আজকে যে অংশটা আমি শুরু করছি সেই জায়গাটা অন্য একটা সহেতুক স্থল, যেখানে বলা হচ্ছে ননু তথাপি গুণত্ববান জ্ঞানত্বাৎ সত্তাবান জাতির ইত্যাদি বিষয়ত্বা ব্যাপ্যত্বাদি বিষয়ত্ব ব্যাপ্যত্বাদি, এখানেও সন্ধি হয়েছে, বিষয়ত্ব অব্যাপত্বাদি সম্বন্ধে না তাদৃশ সাধ্যাভাবতি জ্ঞানাদৌ জ্ঞানত্ব জাত্যার্দেব বর্তমানত্বাদ ব্যাপ্তিহি। কি বলছে, তাহলেও গুণত্ববান জ্ঞানত্বান, তাহলেও অর্থাৎ এতক্ষণ ধরে যে পরিশুদ্ধিকরণটা হলো লক্ষণের, লক্ষণের পরিশুদ্ধিকরণ হওয়ার পরও গুণত্ববান জ্ঞানত্বাৎ আর সত্তাবান জাতে, এই দুটো স্থলে বিষয়িত্ব সম্বন্ধে এবং অব্যাপত্বাদি সম্বন্ধে, অব্যাপত্ব সম্বন্ধে আর কি, দুটো সম্বন্ধ বলছে বলে এই আদিটা সন্ধি হয়ে গেছে, বিষয়িত্ব আর অব্যাপত্ব সম্বন্ধে উক্ত প্রকার সাধ্যাভাবের অধিকরণ জ্ঞানাদিতে জ্ঞানত্ব এবং জাতি বর্তমান থাকায় অব্যাপ্তি হয়। তো কি বলছে, প্রথমটায় আসছি আমরা, অব্যাপ্তির যে আপত্তিটা হচ্ছে গুণত্ববান জ্ঞানত্বাত এই স্থলটায়, তো এখানে হচ্ছে পক্ষ জ্ঞান, সাধ্য গুণত্ব, হেতু জ্ঞানত্ব, তাহলে সাধ্যাভাব হয়ে যাচ্ছে গুণত্বাভাব, সাধ্যতাবচ্ছেদক সম্বন্ধ হচ্ছে সমবায় সম্বন্ধ, হেতুতাবচ্ছেদক সম্বন্ধ হচ্ছে সমবায় সম্বন্ধ, পক্ষ জ্ঞানে সাধ্য গুণত্ব থাকছে, এই পক্ষ জ্ঞানে সাধ্য গুণত্বকে অনুমান করা হচ্ছে, হেতু হচ্ছে এখানে জ্ঞানত্ব, জ্ঞানত্ব জ্ঞানে সমবায় সম্বন্ধে থাকে আমরা জানি, কারণ হচ্ছে জ্ঞানত্ব জ্ঞানের জাতি বা সামান্য ধর্ম। তো এখানে সাধ্যা ভাবাধিকরণ কি ধরছে, জ্ঞান, এটা হচ্ছে বিষয়িতা সম্বন্ধে, কি বলছে, কারণ গুণত্বাভাব বিষয়ক জ্ঞানে বিষয়িতা সম্বন্ধে গুণত্বাভাব থাকে, তাহলে সাধ্যা ভাবাধিকরণ জ্ঞান নিরূপিত বৃত্তিতা
হেতু জ্ঞানত্বে থাকায় অবৃত্তিত্ব না থাকায় প্রসিদ্ধ সহেতুক স্থলে লক্ষণ সমন্বয় হয় না, অব্যক্তি দোষ ঘটে। এটাকে আমি আরেকটু ব্যাখ্যা করে বলবো, তার আগে দেখে নিই অব্যক্তির আপত্তিটাকে কিভাবে দূর করা হচ্ছে। আর তার সঙ্গে আমরা আরেকটা জিনিসও দেখবো, এই বিষয়িতা সম্বন্ধ আর বিষয়তা সম্বন্ধ বলতে কি বোঝায়। তো এই যে অব্যক্তির আপত্তিটি হলো, সেই অব্যক্তির আপত্তিটাকে কিভাবে দূর করছে, বলছে আমাদের আমরা যেটা ধরেছিলাম বিষয় বিষয়িতা সম্বন্ধে, বিষয়িতা সম্বন্ধে শ্রদ্ধাভাবাদীকরণকে নেওয়া যাবে, আমাদের অভাবীয় বিশেষণতা সম্বন্ধে শ্রদ্ধাভাবাদীকরণকে নিতে হবে। আর অভাবীয় বিশেষণতা সম্বন্ধে শ্রদ্ধাভাবাদীকরণ হয়ে যায় দ্রব্য, সাধ্যের অভাবের অধিকরণ দ্রব্য ধরলে, দ্রব্যে অভাবীয় বিশেষণতা সম্বন্ধে গুণত্বের অভাব থাকে গুণত্ব সাধ্য, দ্রব্যে গুণত্বের অভাব থাকছে অভাবীয় বিশেষণতা সম্বন্ধে অর্থাৎ স্বরূপ সম্বন্ধে, তাহলে শ্রদ্ধাভাবাদীকরণ দ্রব্য নিরূপিত অবৃত্তিত্ব হেতু জ্ঞানত্বে থাকছে। কারণ এই যে হেতু জ্ঞানত্ব জ্ঞানে থাকে কিন্তু দ্রব্যে তো না, সেই কারণে অবৃত্তিত্ব থাকছে। তাহলে প্রসিদ্ধ সদ্হেতু স্থলে শ্রদ্ধাভাববৎ বৃত্তিত্বম, সাধ্যের অভাববৎ অবৃত্তিত্ব বর্তমান থাকছে, ফলে অব্যক্তি দোষ ঘটছে না। আর একটা স্থলও আছে, সেই স্থলটা দেখে নিয়ে আমরা পুরোটা একেবারে ভালো করে বুঝে নেব একবার কি বলতে চাওয়া হচ্ছে। তো আরেকটা স্থল যেটা আপত্তি দেখানো হয়েছে সেটা কি হচ্ছে, সত্তাবান জাতে। এখানে পক্ষ কি ধরা হচ্ছে, দ্রব্যগুণ কর্ম, দ্রব্যগুণ কর্মে সাধ্যকে অনুমান করা হচ্ছে, সাধ্য হচ্ছে সত্তা আর এখানে হেতু হচ্ছে জাতি। তাহলে শ্রদ্ধাভাব হয়ে যাচ্ছে সত্তাভাব। এখানে শ্রদ্ধাভাবাধিকরণ কি নেওয়া হচ্ছে, অব্যক্তত্ব সম্বন্ধে জ্ঞানকে শ্রদ্ধাভাবাধিকরণ নেওয়া হচ্ছে। জ্ঞানে জাতি থাকে কারণ জ্ঞানে জ্ঞানত্ব জাতি থাকছে, তো জ্ঞানে জাতি থাকে। এই অব্যক্তত্ব সম্বন্ধকে বলা হচ্ছে স্বভাববৎ, স্ব অভাববৎ অর্থাৎ সত্তার অধিকরণ। সত্তার অধিকরণ কি হয়ে যাচ্ছে, দ্রব্যগুণ কর্ম, এতে বিষয়তা সম্বন্ধে জ্ঞান থাকছে, তাহলে শ্রদ্ধাভাবাধিকরণ হয়ে যাচ্ছে জ্ঞান। এই শ্রদ্ধাভাবাধিকরণ জ্ঞানে হেতু বৃত্তি হচ্ছে কারণ জ্ঞানে জাতি থাকছে, অবৃত্তিত্ব হচ্ছে না ফলে সদ্হেতু স্থলে লক্ষণ সমন্বয় করছে না, অব্যক্তি দোষ ঘটে যাচ্ছে। এখানে অব্যক্তত্ব একটা সম্বন্ধ পেলাম, এটার অর্থ কি বলছে, নিজের অভাবের অধিকরণে বৃত্তিত্বই অব্যক্তত্ব, নিজের অভাবের অধিকরণ হলো স্ব অভাববৎ, তাতে যে থাকে সেই হয় স্বভাববৎ বৃত্তি আর তাতে থাকে স্বভাববৎ বৃত্তিত্ব। তো এখানে স্ব হচ্ছে সত্তাভাব, স্ব অভাব অর্থাৎ স্বভাব হচ্ছে সত্তাভাবাভাব, সত্তাভাবের অভাব হয়ে যাচ্ছে সত্তা। তাহলে স্বভাববৎ অর্থাৎ সত্তার অধিকরণ হয়ে যাচ্ছে দ্রব্য গুণ কর্ম, এতে বিষয়তা সম্বন্ধে জ্ঞান থাকছে অর্থাৎ স্বভাববাদ বৃত্তি হচ্ছে জ্ঞান, আর এই স্বভাববাদ বৃত্তিত্ব সম্বন্ধে সত্তাভাব জ্ঞানে থাকছে। এটা হলো ব্যাখ্যা, আমি আরেকটু ডিটেলে এখানটা বুঝিয়ে দেব, চিন্তা করার কিছু নেই। তো এই আপত্তিটি নিরাশ কিভাবে করা হচ্ছে, বলছে যে এখানে অভাবীয় বিশেষণতা সম্বন্ধে শ্রদ্ধাভাবাদীকরণকে নিতে হবে, অব্যক্তত্ব সম্বন্ধে নেওয়া যাবে না। তাহলে সামান্যাদি চতুর পদার্থ যাতে সত্তাভাব থাকছে, সেই চতুর পদার্থকে শ্রদ্ধাভাবাদীকরণ নিতে হবে যেখানে স্বরূপ সম্বন্ধে সত্তাভাব বর্তমান থাকে। তাহলে শ্রদ্ধাভাবাদীকরণ সামান্যাদি চতুর পদার্থে হেতু জাতির অবৃত্তিত্ব থাকছে, কারণ এই চারটে পদার্থে হেতু জাতি থাকে না। তাহলে প্রসিদ্ধ সদ্হেতু স্থলে লক্ষণ সমন্বয় ঘটে যাচ্ছে, অব্যক্তি দোষ ঘটছে না। এইভাবে এই দুটো স্থলে অব্যক্তির আপত্তি যেটা ঘটেছে সেটাকে নিরাশ করা হলো। তাহলে কি হচ্ছে, গুণত্ববান জ্ঞানত্বাদ এবং সত্তাবান জাতি ইত্যাদি স্থলে বিষয়িত্ব সম্বন্ধে এবং অব্যক্তত্বাদি সম্বন্ধে উক্ত প্রকার শ্রদ্ধাভাবের অধিকরণ জ্ঞানাদিতে জ্ঞানত্ব এবং জাতি
প্রভৃতি বর্তমান থাকায় অব্যক্তি হয়। যে অব্যক্তি হয় দেখানো হচ্ছে, সেটাকে অভাবীয় বিশেষণতা সম্বন্ধে গ্রহণ করলে অব্যক্তি ঘটবে না এটা দেখানো হচ্ছে। কিন্তু ওই সম্বন্ধটাকেও নেওয়া যাবে না, সেটা পরে দেখানো হয়েছে, সেটাই আজকে যাব না, সেই অংশটা পরের ক্লাসে করাবো। তো এই যে অংশটা দেখালাম, এই অংশটা এবার একটু ভালোভাবে বুঝে নেওয়া যাক। যে অংশটা বোঝালাম সেই অংশটা খুব জটিল একটা জায়গা, তো সেই কারণে যেখানটা আমরা দেখলাম সেখানটা একটুখানি ভালোভাবে বুঝে নেওয়া যাক। তো আমরা কি দেখছিলাম, অব্যক্তির আপত্তি এখানে দেখলাম গুণত্ববান জ্ঞানত্ববাদ এই স্থলটাতে। তো গুণত্ববান জ্ঞানত্ববাদ এই স্থলটাতে পক্ষ হচ্ছে জ্ঞান, সাধ্য গুণত্ব। তাহলে সাধ্যা ভাব হয়ে যাচ্ছে, মানে সাধ্যের অভাবের অধিকরণ হয়ে যাচ্ছে গুণত্বা ভাব। তাহলে এখানে সাধ্যতাবচ্ছেদক সম্বন্ধ আর হেতুতাবচ্ছেদক সম্বন্ধ দুটোই হয়ে যাচ্ছে সমবায় সম্বন্ধ। যে আপত্তিটা দেখানো হচ্ছে সেই আপত্তিটা দেখানোর জন্য সাধ্যতাবচ্ছেদক বা হেতুতাবচ্ছেদক সম্বন্ধের বিষয় খুব একটা আসছে না, সেই জন্য ওটা নিয়ে আলোচনায় যাচ্ছি না। যেখানটায় আসছে সেখানটা হচ্ছে সাধ্যা ভাবাধিকরণ, সাধ্যা ভাবের অধিকরণ। তো এই সাধ্যা ভাবের অধিকরণ কি ধরা হচ্ছে, গুণত্বা ভাবের অধিকরণ ধরা হচ্ছে জ্ঞানকে। কেননা বলা হচ্ছে এই যে জ্ঞান, এই জ্ঞানে বিষয়িতা সম্বন্ধে একটা নতুন সম্বন্ধ আমরা পেলাম, বিষয়িতা সম্বন্ধে গুণত্বা ভাব বিষয়ক জ্ঞানে গুণত্বা ভাব থাকে বিষয়িতা সম্বন্ধে। তা গুণত্বা ভাব বিষয়ক জ্ঞানও এক প্রকার জ্ঞান, তাতে বিষয়িতা সম্বন্ধে গুণত্বা ভাব বর্তমান থাকছে। তাহলে সাধ্যা ভাবের অধিকরণ হয়ে যাচ্ছে জ্ঞান। এবার এই জ্ঞানেতে কি থাকছে, জ্ঞানত্ব জাতি। জ্ঞানত্ব হচ্ছে জ্ঞানের সামান্য ধর্ম, জ্ঞানত্ব জাতি জ্ঞানে থাকে। আমরা জানি সমবায় সম্বন্ধে জ্ঞানত্ব জাতি জ্ঞানে থাকে, সেই কারণে সাধ্যা ভাবাধিকরণ, সাধ্যা ভাবাধিকরণ জ্ঞান নিরূপিত বৃত্তিতা হেতু জ্ঞানত্বে থাকায় অবৃত্তিত্ব থাকছে না, লক্ষণ সমন্বয় হচ্ছে না, ফলে ঘটে যাচ্ছে অব্যক্তি দোষ। এবার প্রশ্ন হচ্ছে, এই যে আমরা দেখলাম বিষয়িতা সম্বন্ধ, এটা কি সম্বন্ধ, এই বিষয়িতা সম্বন্ধটাকে বুঝতে গেলে একটুখানি একটা জিনিস দেখতে হবে। আমরা দুটো জিনিস সম্পর্কে জানি, একটা হচ্ছে বিষয় আর একটা হচ্ছে বিষয়ীন বা বিষয়ী অর্থাৎ জ্ঞাতা, সরি জ্ঞান। বিষয়ীন মানে হচ্ছে জ্ঞান, আর বিষয় হচ্ছে যে কোনো বিষয়, ঘটপটাদি ঘটাদি জ্ঞান, যে কোনো কিছু হতে পারে, আমরা যেটাকে জানি সেটাই বিষয় হয়ে যায় আমাদের জ্ঞানে। তো এবার বিষয় বিষয়ীনে অর্থাৎ জ্ঞানে বিষয়িতা সম্বন্ধে যুক্ত থাকে, বিষয়িতা। এই ইকারটা খুব গুরুত্বপূর্ণ, বিষয়িতা সম্বন্ধে জ্ঞানে বিষয় যুক্ত থাকে। আবার জ্ঞান যে কোনো বিষয়ে বিষয়তা সম্বন্ধে যুক্ত থাকে। তো আমরা এখানে দুটো সম্বন্ধ পেলাম, একটা হচ্ছে বিষয়িতা, একটা হচ্ছে বিষয়তা। বিষয় বিষয়ীনে বিষয়িতা সম্বন্ধে যুক্ত থাকে, আর বিষয়ীন বিষয়িতা বিষয়তা সম্বন্ধে বিষয়ে যুক্ত থাকে। জায়গাটা খুব জটিল, একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করলে বুঝে যাবে।
আরেকবার বলে দিচ্ছি, বিষয় জ্ঞানেতে বিষয়িতা সম্বন্ধে থাকে, আর বিষয়ীন অর্থাৎ জ্ঞান বিষয়ে বিষয়তা সম্বন্ধে থাকে। তাহলে আমরা দুটো সম্বন্ধ পেলাম, বিষয়িতা সম্বন্ধ আর বিষয়তা সম্বন্ধ। দুটো সম্বন্ধ আমরা পেলাম। এবার দেখো, যে কোনো বিষয় জ্ঞানে বিষয়িতা সম্বন্ধে থাকছে, যে কোনো বিষয় বিষয় জ্ঞানে বিষয়িতা সম্বন্ধে থাকে, আর যে কোনো জ্ঞান জ্ঞান বিষয়ে বিষয়তা সম্বন্ধে থাকে। তাহলে এবার দেখো, আমাদের স্থলটা কি ছিল? জ্ঞান গুণত্ববান জ্ঞানোত্তাদ। এখানে সাধ্য হচ্ছে গুণত্ব, তাহলে শ্রদ্ধা ভাব হয়ে যাচ্ছে গুণত্বা ভাব। তা শ্রদ্ধা ভাব গুণত্বা ভাব, তো গুণত্বা ভাব বিষয়ক জ্ঞান, এক প্রকার জ্ঞান, গুণত্বা ভাব বিষয়ক জ্ঞান, এটা এক প্রকার জ্ঞান। আর গুণত্বা ভাব হয়ে যাচ্ছে বিষয়, তাহলে গুণত্বা ভাব বিষয়ক জ্ঞানে, গুণত্বা ভাব বিষয়ক জ্ঞানে এই যে শ্রদ্ধা ভাবাধিকরণ গুণত্বা ভাব, এই শ্রদ্ধা ভাব গুণত্বা ভাব সেটা বিষয়িতা সম্বন্ধে থাকছে। কি বলেছিলাম? যে কোনো বিষয় জ্ঞানে বিষয়িতা সম্বন্ধে থাকে। গুণত্বা ভাব একটা বিষয়, সেই গুণত্বা ভাব বিষয়ক জ্ঞানে বিষয়িতা সম্বন্ধে থাকছে। বিষয় বিষয় জ্ঞানে বিষয়িতা সম্বন্ধে থাকে। বিষয় জ্ঞান বিষয় জ্ঞানে বিষয়িতা সম্বন্ধে থাকে। আবার জ্ঞান বিষয়ে বিষয়তা সম্বন্ধে থাকে। যখন বিষয়, এটা একটা জিনিস, একটা ছোট্ট জিনিস খেয়াল করে রাখো, তাহলে তোমাদের আরেকটু মনে রাখতে সুবিধা হবে। দেখো, অ্যারোটা যখন বিষয়ের দিকে যাচ্ছে, অর্থাৎ জ্ঞান বিষয়ে থাকছে, তখন বিষয়তা সম্বন্ধটা হচ্ছে। আবার অ্যারোটা যখন উল্টো হয়ে যাচ্ছে, অর্থাৎ বিষয় যখন জ্ঞানে থাকছে, তখন দেখো জ্ঞানটাকে আরেকটা কি বলা হয় আমরা দেখলাম, বিষয়ীন, বিষয়ীন, বিষয়ী, বিষয়ীন। তো এখানে হয়ে যাচ্ছে বিষয়িতা সম্বন্ধ। এই দুটো সম্বন্ধকে আমরা দেখলাম, এই দুটো সম্বন্ধকে বুঝে নিলে এই বিষয়টা অনেকটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা প্রথম আপত্তিটা যেটা এখানে অব্যক্তি দেখলাম, সেখানে আমরা দেখলাম যে সাধ্যতা শ্রদ্ধাভাব, শ্রদ্ধাভাবাধিকরণ, শ্রদ্ধাভাব গুণত্বাভাব, শ্রদ্ধাভাবাধিকরণ জ্ঞানকে নেওয়া হচ্ছে বিষয়িতা সম্বন্ধে, কারণ গুণত্বাভাব বিষয়ক জ্ঞানে বিষয়িতা সম্বন্ধে গুণত্বাভাব থাকে।
তাই সাধ্যাভাবাদীকরণ হয়ে যাচ্ছে জ্ঞান। এই জ্ঞানে হেতু জ্ঞানত্বের বৃত্তিত্ব থাকছে, অবৃত্তিত্ব থাকছে না। অবৃত্তিত্ব না থাকায়, বৃত্তিত্ব থাকায় লক্ষণ সমন্বয় ঘটছে না, লক্ষণ যাচ্ছে না, তাহলে হয়ে যাচ্ছে অব্যক্তি দোষ। কারণ এটা সধেতু স্থল, এখানে লক্ষণ সমন্বয় হওয়ার কথা কিন্তু লক্ষণ সমন্বয় হচ্ছে না, তাই এখানে ঘটে যাচ্ছে অব্যক্তি। এবার বলো তোমাদের এই জায়গাটা বুঝতে আর কারোর কোনো অসুবিধা আছে? এই জায়গাটা বুঝে থাকলে পরেরটায় যাব, পরের অংশটায়। এটা বুঝতে পেরেছি দিদি। আচ্ছা, তাহলে এবার আপত্তির নিরাশটা কিভাবে দেখানো হচ্ছে? আপত্তির নিরাশে কি বলা হচ্ছে? যে এই যে আমরা বিষয়িতা সম্বন্ধে নিলাম শ্রদ্ধাভাবাদীকরণকে, বিষয়িতা সম্বন্ধে নিলে অব্যক্তি ঘটবে। আমাদের বিষয়িতা সম্বন্ধে নয়, অভাবীয় বিশেষণতা সম্বন্ধে শ্রদ্ধাভাবাদীকরণকে গ্রহণ করতে হবে। তাহলে অভাবীয় বিশেষণতা সম্বন্ধে যদি আমরা শ্রদ্ধাভাবাদীকরণকে নিই, তাহলে শ্রদ্ধাভাবাদীকরণ হয়ে যাচ্ছে দ্রব্য, শ্রদ্ধাভাবের অধিকরণে অধিকরণ হয়ে যাচ্ছে দ্রব্য। এই দ্রব্যে অভাবীয় বিশেষণতা সম্বন্ধে গুণত্বের অভাব থাকছে, অর্থাৎ গুণত্বাভাবের অধিকরণ, শ্রদ্ধাভাবের অধিকরণ হয়ে যাচ্ছে দ্রব্য। এখানে হেতু জ্ঞানত্ব, হেতু যে জ্ঞানত্ব তার অবৃত্তিত্ব থাকছে, দ্রব্যে জ্ঞানত্ব থাকে না, হেতুর অভাব থাকছে, এখানে হেতুর অবৃত্তিত্ব থাকছে, ফলে হেতুর অবৃত্তিত্ব থাকায় লক্ষণ সমন্বয় ঘটে যাচ্ছে। তাহলে প্রসিদ্ধ সধেতুক স্থলে লক্ষণ সমন্বয় ঘটে যাচ্ছে কারণ হেতুর অবৃত্তিত্ব রয়েছে, ফলে অব্যক্তি দোষ ঘটছে না। তাহলে এবার পরের আপত্তিটা কি দেখাচ্ছে? সত্তাবান জাতে, সত্তাবান জাতের স্থলে পক্ষ হয়ে যাচ্ছে দ্রব্য, গুণ, কর্ম। এখানে সাধ্য হচ্ছে সত্তা, তাহলে সাধ্যা ভাব হয়ে যাচ্ছে সত্তা ভাব, আর হেতু হচ্ছে জাতি। জাতি দ্রব্য গুণ কর্মে বর্তমান থাকে। এবার সত্তা ভাব যে সাধ্যা ভাব, সাধ্য সত্তার অভাবের অধিকরণ হচ্ছে জ্ঞান। এখানে জ্ঞান, এখানে জ্ঞানকে আরেকটা সম্বন্ধে গ্রহণ করা হচ্ছে, যেটা হচ্ছে অব্যক্তত্ব সম্বন্ধ। সেটা কিরকম আমরা দেখব, তার আগে আপত্তিটা বলে নি। জ্ঞানকে অব্যক্তত্ব সম্বন্ধে যদি গ্রহণ করা হয় তাহলে শ্রদ্ধাভাবাদীকরণ হয়ে যাচ্ছে। এই জ্ঞানে জাতি বর্তমান, জ্ঞানে কি জাতি থাকে? জ্ঞানে জ্ঞানত্ব জাতি থাকে, অর্থাৎ জ্ঞানে জাতি বর্তমান থাকে। তাহলে শ্রদ্ধাভাবাদীকরণ জ্ঞানে হেতু জাতি বৃত্তি হওয়ায়, অবৃত্তিত্ব না থাকায় প্রসিদ্ধ সদেতুক স্থলে লক্ষণ সমন্বয় ঘটছে না। কেননা আমাদের অবৃত্তিত্ব থাকতে হবে লক্ষণ সমন্বয় ঘটানোর জন্য, কিন্তু এখানে বৃত্তিত্ব থাকছে, ফলে অব্যক্তি দোষ ঘটে যাচ্ছে। এবার এই আপত্তি নিরাশের জন্য আবারও বলা হচ্ছে আমাদের অভাবীয় বিশেষণতা সম্বন্ধে শ্রদ্ধাভাবাদীকরণকে নিতে হবে। আমরা যদি অভাবীয় বিশেষণতা সম্বন্ধে শ্রদ্ধাভাবাদীকরণকে গ্রহণ করি, অব্যক্তত্ব সম্বন্ধে না গ্রহণ করে, তাহলে এখানে অব্যক্তি দোষ ঘটবে না।
আমরা যদি অভাবীয় বিশেষণতা সম্বন্ধে শ্রদ্ধাভাবাদীকরণকে নিই, তাহলে শ্রদ্ধাভাবাদীকরণ হয়ে যাচ্ছে সামান্যাদি চতুর পদার্থ। এই সামান্যাদি চতুর পদার্থ কি কি? সামান্য, বিশেষ, সমবায়, অভাব। এই চারটে পদার্থ সম্পর্কে আমি আলোচনা করেছি, তোমরা জানো, দেখে নিও। তো এই চারটে পদার্থে সত্তাভাব থাকছে, সত্তার অভাব থাকায় এগুলো হয়ে যাচ্ছে সাধ্যের অভাবের অধিকরণ। আমরা যদি অভাবীয় বিশেষণতা সম্বন্ধে অর্থাৎ স্বরূপ সম্বন্ধে আমরা যদি সাধ্যাভাবের অধিকরণকে গ্রহণ করি, তাহলে এই চতুর পদার্থে সাধ্যাভাব থাকায় চতুর পদার্থ হয়ে যাচ্ছে সাধ্যাভাবের অধিকরণ। এই চতুর পদার্থে হেতু জাতি থাকে না, জাতি থাকে না। এই চতুর পদার্থে জাতির অবৃত্তিত্ব থাকছে, তাহলে সাধ্যাভাবাধিকরণ সামান্যাদি চতুর পদার্থে হেতু জাতির অবৃত্তিত্ব থাকায় প্রসিদ্ধ এই যে সদেতুক স্থলটা, এখানে লক্ষণ সমন্বয় হয়ে যাচ্ছে। লক্ষণে লক্ষণ সমন্বয় হয়ে যাওয়ায় কোনো আপত্তি হচ্ছে না, অব্যক্তি ঘটছে না, অব্যক্তি ঘটছে না, অর্থাৎ লক্ষণ পরিষ্কৃত হয়ে যাচ্ছে। এরপরে যে অংশটা আছে সেই অংশটাই আমরা দেখবো, যে এই যে অভাবীয় বিশেষণতা সম্বন্ধ, এই সম্বন্ধটা এখানে না দেখিয়ে অব্যক্তির আপত্তি তোলা হয়েছে কেন। এখানে অন্যান্য দুটো সম্বন্ধ অর্থাৎ বিষয়িতা আর অব্যক্তত্ব সম্বন্ধে আপত্তি তোলা হয়েছে, আর এই যে অভাবীয় বিশেষণতার দ্বারা অব্যক্তির আপত্তি নিরসন করা হচ্ছে। কিন্তু পরবর্তী যে অংশটা সেখানে আমরা দেখব এই সম্বন্ধটাকেও নেওয়া যাবে না, এই সম্বন্ধটাকে নিলে অন্য আরো কিছু স্থল আছে সেই স্থলেতে লক্ষণ সমন্বয় করা যাবে না, সেখানে আরো কিছু আপত্তি এবং কি সমস্যা হচ্ছে দেখানো হবে, কিন্তু সেটা নিয়ে আমি আজকের আলোচনায় যাচ্ছি না। আজকে আপাতত এই দুটো স্থল আমরা দেখলাম, জ্ঞানত্ববান এই সরি গুণত্ববান জ্ঞানত্ববাদ এবং সত্তাবান জাতি। এই দুটো স্থলে আমরা যদি অভাবীয় বিশেষণতা সম্বন্ধে শ্রদ্ধাভাবাদীকরণকে গ্রহণ করি, তাহলে লক্ষণ সমন্বয় ঘটে যাবে, কোনো আপত্তি হবে না। কিন্তু আমরা যদি বিষয়িতা এবং অব্যক্তত্ব এই দুটো সম্বন্ধে গ্রহণ করি, তাহলে কিন্তু লক্ষণ সমন্বয় ঘটবে না, আপত্তি ঘটবে, অব্যক্তি ঘটবে। এবার আমরা বিষয়িতা সম্বন্ধটা কি সেটা দেখলাম, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিন্তু এবার অব্যক্তত্ব সম্বন্ধটা কি, এই অব্যক্তত্ব সম্বন্ধটাকে একটু বুঝে নেওয়া যাক। তো অব্যক্তত্ব সম্বন্ধটা কি বলছে, নিজের অভাবের অধিকরণে বৃত্তিত্ব, অর্থাৎ নিজের অভাবের অধিকরণে থাকা। এটাকে কি বলছে, স্ব অভাববৎ বৃত্তি, স্বভাববৎ বৃত্তি, এটা সন্ধি করে লেখা। এটাকে ভাঙলে কি হবে, এটাকে ভাঙলে হবে স্ব অভাববৎ। বৎ শব্দ আমরা জানি, বৎ বলতে অধিকরণকে বোঝাচ্ছে, অর্থাৎ বৃত্তি। অর্থাৎ এর কি মানে দাঁড়াচ্ছে, নিজের অভাবের অধিকরণে বৃত্তি হওয়া, এটাই হলো অব্যক্তত্ব সম্বন্ধ। এটা খুবই আশ্চর্যজনক ঘটনা, কোনো জিনিসই নিজের অভাবের অধিকরণে থাকতে পারে না, কিন্তু নিজের অভাবের অধিকরণে বৃত্তি হলে সেটাকে বলা হচ্ছে স্বভাববৎ বৃত্তি। এই যে এর আগে আমরা সত্তাবান জাতের স্থলটা দেখলাম, এই স্থলেতে অব্যক্তত্ব সম্বন্ধে শ্রদ্ধাভাবকে গ্রহণ করা হচ্ছে। এখানে স কি হয়ে যাচ্ছে, এখানে স হয়ে যাচ্ছে সত্তাভাব, অর্থাৎ শ্রদ্ধাভাব। সত্তার অভাব হয়ে যাচ্ছে স, তাহলে স অভাব কি হচ্ছে,
অভাব হচ্ছে সত্তা ভাবা ভাব, মানে সত্তার অভাব, সত্তা ভাবের অভাব, সত্তার অভাবের অভাব, সত্যা ভাবা ভাব, সত্তার অভাবের অভাব, সত্তার অভাবের অভাব হয়ে যাচ্ছে সত্তা নিজে। সত্তার অভাবের অভাব সত্তা নিজে হয়ে যাচ্ছে। এই সত্তা কোথায় থাকে? এই সত্তা থাকে আমরা দেখেছি দ্রব্য গুণ কর্মে। তাহলে এখানে সত্তার অধিকরণ হয়ে যাচ্ছে দ্রব্য গুণ কর্ম, অর্থাৎ সত্তার অধিকরণ এটা কি হচ্ছে? স্বভাববৎ, স্বভাববৎ, স হচ্ছে সত্তা, সরি, স হচ্ছে সত্তা ভাব, সত্তা ভাবের অভাব স্বভাব, অর্থাৎ সত্তা ভাবা ভাব, সেই সত্তা ভাবা ভাব হয়ে যাচ্ছে সত্তা নিজে, তার অধিকরণ হয়ে যাচ্ছে দ্রব্য গুণ কর্ম। এই দ্রব্য গুণ কর্মে বিষয়তা সম্বন্ধে জ্ঞান থাকে, বিষয়তা সম্বন্ধে জ্ঞান থাকে। আমরা বিষয়তা সম্বন্ধটা কি দেখলাম? জ্ঞান বিষয়ে, জ্ঞান বিষয়ে বিষয়তা সম্বন্ধে বর্তমান থাকে, জ্ঞান বিষয়ে বিষয়তা সম্বন্ধে বর্তমান থাকছে। তাহলে স্বভাববত বৃত্তিত্ব জ্ঞানে থাকছে, স্বভাববত বৃত্তিত্ব অর্থাৎ সত্তা ভাব, স্বভাববত বৃত্তি হয়ে যাচ্ছে জ্ঞান। তাহলে স্বভাববত বৃত্তিত্ব সম্বন্ধে অর্থাৎ অব্যক্তত্ব সম্বন্ধে সত্তা ভাব, অর্থাৎ কি আমাদের যে শ্রদ্ধা ভাব, শ্রদ্ধা ভাব আমরা কি ধরেছিলাম? শ্রদ্ধা ভাব ধরেছিলাম, সত্তা ভাব ধরেছিলাম, মানে যেহেতু সাধ্য সত্তা তাই সাধ্যা ভাব হয়ে যাচ্ছে সত্তা ভাব, সত্তা ভাব তার অধিকরণ হয়ে যাচ্ছে জ্ঞান, সত্তা ভাব বিষয় অব্যক্তত্ব সম্বন্ধে সত্তা ভাব জ্ঞানে বর্তমান থাকছে। এবার অব্যক্তত্ব সম্বন্ধে সত্তা ভাব অর্থাৎ সাধ্যের অভাবের অধিকরণ হয়ে যাচ্ছে জ্ঞান। এই জ্ঞানে কি থাকে? জ্ঞানে জ্ঞানত্ব থাকে, আর এখানে জ্ঞানত্ব কি? জ্ঞানত্ব হচ্ছে এক প্রকার জাতি, জ্ঞানের জাতি হচ্ছে জ্ঞানত্ব। তো জাতি কি? জাতি হচ্ছে এখানে হেতু। তাহলে এই যে সহেতুক স্থলটা, এখানে সাধ্যা ভাবের অধিকরণে হেতু জাতি বর্তমান থাকছে, অর্থাৎ বৃত্তিত্ব থাকছে, অবৃত্তিত্ব থাকছে না, অবৃত্তিত্ব না থাকায় অব্যক্তি দোষ ঘটে যাচ্ছে, কারণ আমাদের অবৃত্তিত্ব দরকার, কিন্তু জাতি হেতু জ্ঞানে থাকে,
ফলে হয়ে যাচ্ছে বৃত্তিত্ব। অর্থাৎ সাধ্যাভাবাদীকরণ, ভাতাভাবাদীকরণ, জ্ঞান নিরূপিত বৃত্তিত্ব হেতু জাতিতে থাকছে। সাধ্যাভাবাদীকরণে হেতু বৃত্তি হচ্ছে, অবৃত্তিত্ব হচ্ছে না, ফলে সদহেতু স্থলে লক্ষণ সমন্বয় ঘটছে না, অব্যক্তি দোষ ঘটে যাচ্ছে। এবার এইটার আপত্তির নিরসনে কি দেখানো হচ্ছে? এখানে আমরা যদি সামান্যাদি চতুঃপদার্থকে অভাবীয় বিশেষণতা সম্বন্ধে ধরি, তাহলে অভাবীয় বিশেষণতা সম্বন্ধে সামান্যাদি চতুঃপদার্থে হেতু জাতির অবৃত্তিত্ব থাকছে। কারণ আমরা জানি সামান্যাদি চতুঃপদার্থ যেটা আমরা বললাম সেখানে হেতু জাতি থাকে না, তাহলে অবৃত্তিত্বই থাকছে, ফলে লক্ষণ সমন্বয় ঘটে যাচ্ছে, ফলত অব্যক্তি দোষ ঘটছে না। এভাবে দেখানো হলো এই যে দুটো স্থল, গুণত্ববান জ্ঞানত্বাদ এবং সত্তাবান জাতি, এই দুটি সহেতু অনুমিতি স্থলে আমরা দেখলাম যে এইভাবে আমরা যদি বুঝি বিষয়িত্ব এবং অব্যক্তিত্ব সম্বন্ধে, এখানে অব্যক্তি ঘটবে, অব্যক্তি ঘটবে বিষয়িত্ব সম্বন্ধে যদি ধরি, এই দুটো সম্বন্ধে নিলে অব্যক্তি ঘটবে। কিন্তু আমরা যদি অভাবীয় বিশেষণতা সম্বন্ধে গ্রহণ করি তাহলে অব্যক্তি ঘটবে না, ফলে দোষ ঘটবে না। কিন্তু এর পরের যে অংশটা সেখানে আমরা দেখব, বলছে ন চ সাধ্যা ভাবাধিকরণাত্মক অভাবীয় বিশেষণতা বিশেষ সম্বন্ধে না বিবাচ্যম ইতি বাচ্য, মানে এই সম্বন্ধে ধরা যাবে না। কারণ সাধ্যাভাবাদীকরণত্বকে অভাবীয় বিশেষণতা সম্বন্ধে যদি গ্রহণ করি, মানে এই কথাটা আমরা বলতে পারবো না, তাতেও সমস্যা হবে। আমরা এই দুটো স্থলে আপত্তির নিরাশের জন্য অভাবীয় বিশেষণতাকে ধরে আপত্তির নিরাশ করতে পারলাম, ঠিক কথা, কিন্তু পরবর্তী আরো কিছু স্থল দেখানো হবে যেখানে অভাবীয় বিশেষণতা ধরলেও হবে না, সেটা আমরা পরের ক্লাসে দেখব। এইখানেও কি আমরা এইটাই দেখলাম যে অভাবীয় বিশেষণতা ধরে এই দুটো স্থলে লক্ষণ সমন্বয় ঘটে যাবে এবং কোনো আপত্তি ঘটবে না, কিন্তু আমরা যদি বিষয়িত্ব সম্বন্ধে এবং অব্যক্তিত্ব সম্বন্ধে ধরি তাহলে আপত্তি ঘটবে। আচ্ছা, তাহলে বলো তোমরা এবার তোমাদের কার কি বুঝতে অসুবিধা হচ্ছে বা কিছু জানার আছে কিনা। শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ বলো, কারোর কিছু সমস্যা থাকলে বলো, কিছু জানার থাকলে। বুঝতে পেরেছি দিদি। হ্যাঁ দিদি বুঝতে পেরেছি। আচ্ছা আরেকজন? হ্যাঁ দিদি বুঝতে পেরেছি। তাহলে কারোর কোনো সমস্যা নেই, এবার সমস্যা হলে নেক্সট দিন বলবো ক্লাসে আবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা রিভিশন করো, প্র্যাকটিস করো, কোনো সমস্যা হলে নেক্সট ক্লাসে বলো। আর আমি তো রিভিশন করি জানোই তোমরা, রিভিশন করে নিয়েই পরের অংশ শুরু করব, কোনো রকম কোনো সমস্যা হলে সেটা তো নেক্সট ক্লাসে ক্লিয়ার করে দেবো, আর রিভিশন আরেকবার করলে তোমাদের এমনিও ক্লিয়ার হয়ে যাবে। এই যে সম্বন্ধগুলো, বিষয়িতা সম্বন্ধ, বিষয়তা সম্বন্ধ, অব্যক্তিত্ব সম্বন্ধ, স্বভাবগত বৃত্তি, এই জায়গাগুলো একটু ভালো করে দেখে রেখো, এগুলো খুব জটিল একটা জায়গা এবং গুলিয়ে যেতে পারে, তো এই জায়গাগুলো একটু ভালো করে রিভিশন করো। তাহলে এখানে ক্লাসটা শেষ করছি। আচ্ছা দিদি ঠিক আছে, এন্ড করলাম মিটিং।